ছোট্ট ছোট্ট আদরের সোনামণিরা, সবাইকে শুভ সকাল। শুভ সকাল। তোমরা কেমন আছো সোনা বক পাখিরা? হ্যাঁ, আমিও ভালো ছিলাম এবং এখনো ভালো আছি, সুস্থ আছি। আমি তোমাদের সাথে প্রতিদিনকের মতো আজকেও যুক্ত হয়েছি, লিকা পাত্র, সহকারী শিক্ষক, ইখরি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 13খাদা, খুলনা। হ্যাঁ, আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে এসে হাজির হয়েছি সোনামণিরা। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কি করব? হ্যাঁ, শুভ সকাল। আমরা পাঠটিকে সুন্দর করে তুলবো। হ্যাঁ সোনামণিরা, আমরা অবশ্যই পাঠে যাব। তার আগে আমাদের গানের পাখি প্রত্যয়। প্রত্যয় শোনা, তুমি কই? প্রত্যয় কি আবার চলে গেছে? ওই আবার চলে গেছে। প্রত্যয় যখন চলে গেছে, কেউ কে কিঞ্জল, তুমি একটা কিছু করো বাবা, সরা গান কবিতা কিছু একটা করে শোনাও আমাদের। কিঞ্জল, আমরা যুক্ত হচ্ছি কিঞ্জল শর্মার সাথে। এমন এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলিতে এনে যেন এসে নানা কাজের মানুষ গুলো আছে নারায়ণ। মাঠে মানুষ যায়, মাঠে হাটে মানুষ সাথে, দেখে দেখে একটি ছেলে সারা দিনটি কাটে। এই ছেলেটির মুখ, এই ছেলেটির মুখ সারা দেখে সব ছেলেটির মুখ নিপত একটু। কে তুমি ভাই প্রশ্ন করেছি যে যখন ভালোবাসে ভালোবাসে কিন্তু হারিয়ে গল্পে দিছে তখন। এই দেশবিন এমন আকার ছবির মতো যে দেশের মাঠে দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাক পাকাড়ি সব মিলে এক ছবি নিয়ে তুলিয়া নিয়ে রং ছবু আঁকতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ প্রত্যয়, আমি আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ধন্যবাদ। আমি আপনার হ্যাঁ আমরা হ্যাঁ পেয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি আমরা বাংলা ক্লাসে ঢুকে যাব বাবা। আমরা গত পাঠে কি পড়েছিলাম কথা বলো না প্রত্যয়। বাবা কথা বলে না, আমি তো পেয়েছি বললাম। হ্যাঁ, আমরা গত পাঠে কি পড়েছিলাম কেউ একজন বলো? আমরা বাংলা পাঠে কি পড়েছিলাম? আমরা গত পাঠে স্মরণীয় যারা চিরদিন এর প্রথম পাঠ পড়েছিলাম। হ্যাঁ ঠিক বলেছে ফারিহা জান্নাত, একদম ঠিক বলেছে। আমরা এখন চলে যাব আজকের দ্বিতীয় পাঠে। তার আগে আমরা একটু দেখে আসি প্রথম পাঠে আমরা কি করেছিলাম বা কি দেখেছিলাম, তাই তো সোনামণিরা? আমরা প্রথম পাঠে 44 পৃষ্ঠার এক প্যারা করেছিলাম, তাই তো সোনামণিরা? আমরা হ্যাঁ যারা চিরদিন আমাদের শ্রদ্ধার যোগ্য স্মরণীয়, আমরা তাদের ছবি দেখেছিলাম, তাই তো সোনামণিরা? আমরা পাঠটি পড়েছিলাম, আমাদের পাঠ ছিল স্মরণীয় যারা চিরদিন, আজকেও আমরা পড়ব স্মরণীয় যারা চিরদিনের দ্বিতীয় পাঠ। হ্যাঁ সোনামণিরা, আমরা আমাদের যে গৌরবময় ইতিহাস মহান মুক্তিযুদ্ধর অনেকগুলি ছবি দেখেছিলাম, তাই তো সোনামণিরা? যদিও আমাদের তখন আমরা কেউ ছিলাম না বা আমাদের জন্ম হয়নি, তারপরেও আমরা এই যে যে বিরল ইতিহাস আমাদের ইতিহাস শুনে ভিডিও দেখে আমরা এটা উপলব্ধি করি যে আমরা বীর বাঙালি, আমরা গর্বিত জাতি, তাই তো সোনামণিরা? হ্যাঁ, আমরা আজকের পাঠে চলে যাব। তোমরা বই খোলো সোনামণিরা, 44 পৃষ্ঠা স্মরণীয় যারা চিরদিন, আজকে হচ্ছে আমাদের পাঠ, এটা পাঠ আমরা 2 নম্বর পাঠ নিব। হ্যাঁ, এটা অধ্যায় 10, আমরা আজকে পড়বো 1971 সালের 25শে মার্চ এই প্যারাটা এবং দ্বিতীয় প্যারাটা, শিক্ষককে, 45 পৃষ্ঠার শিক্ষককে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ সোনা পাখিরা আমরা কোথায় পড়বো আজকে? হ্যাঁ, তার আগে আমি দেখি তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম কে কে করেছো, অনেকেই মেসেঞ্জারে পাঠিয়েছো, আমি একটু শুনে নিই তাদের কাছে। হ্যাঁ ফারিহা বলো, ফারিহা
বাড়ির কাজ সম্পর্কে একটু বলো। দেখেছো আমরা যুক্ত বর্ণ ভেঙেছিলাম। গতকাল বাড়ির কাজ, গতকাল বাড়ির কাজ ছিল ও এখান থেকে আমরা যেটুক করেছি সেখান থেকে পাঁচটি যুক্ত বর্ণ খুঁজে বের করা। হ্যাঁ সোনামণি, আমি তোমাদের সকলের কাজ মেসেঞ্জারে পেয়েছি, অনেক অনেক ভালো কাজ করেছো। হ্যাঁ আমি পাঠে আরো সামনে চলে যাচ্ছি, আমি তাহলে পাঠটা পড়ি, তোমরা খেয়াল করো, তোমাদের কাছে তো বই আছে। ঠিক আছে সোনামণিরা, পরে তোমরা আমাকে পড়া দিও। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 14ই ডিসেম্বর 1971-এ যে নৃশংস ঘটনা ঘটেছিল, বুদ্ধিজীবী হত্যা হয়েছিল, তাই না সোনামণিরা? সে বুদ্ধিজীবীদের একাংশের ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি পাঠে চলে যাচ্ছি। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে, সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে, বিরামহীন চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনার সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দ চন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালাননি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গুলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করলেন। এই কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিয়ে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপরে এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করা হয়। হত্যা করে আরও কয়েকজন শিক্ষককে। আমরা নির্মম ইতিহাস পড়লাম, তাই তো সোনামণিরা? তোমরা নিজেরা একটু পড়ো, ধৈর্য ধরো, এবং যেটা সমস্যা হবে আমি তো তোমাদের সাথে সবসময় আছি, তোমরা আমাকে স্মরণ করবে। হ্যাঁ ধৈর্য ধরে পড়ো সোনা পাখিরা। ম্যাম তারা পর্যন্ত না?
না শিক্ষক কে? পরের প্যারা 45 পৃষ্ঠা, আমি তো পড়লাম, খেয়াল করনি? তারপর আরেকটু আছে না, লাইনটা শেষ করতে হবে। হ্যাঁ, তোমরা বোধহয় পড়া শেষ করে ফেলেছো। আমি প্রথমে যুক্ত হচ্ছি। হ্যাঁ, আমরা কেউ কথা না বলি, আমরা প্রত্যয়ের সাথে যুক্ত হচ্ছি। প্রত্যয়, প্রত্যয়, তুমি 44 পৃষ্ঠার হ্যাঁ এইটুকুন পড়ো। প্রত্যয় প্রত্যয় হ্যাঁ 44 পৃষ্ঠার ওইটুকুন পড়বে আজকের পড়ার থেকে। হ্যাঁ, ছাত্রাবাসে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সে হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশে মেধাবী আলোকিত ও পরাণ্য মানুষের, পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমরা পরের যে অংশটুকু আছে আমরা দুজনে ভাগ করে পড়ব, আমরা মোট 3 জন করে পড়ব অংশটুকু, বুঝেছ? আমি যুক্ত হচ্ছি কিঞ্জল শর্মার সাথে। হত্যা থেকে তুমি সোনামণি পবিত্র কোরআন পড়া শুরু করেন, এ পর্যন্ত পড়ো। হত্যা থেকে কোরআন পড়া শুরু করেন, এ পর্যন্ত পড়ো, শোনা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার আলবাদর ও আল সামস বাহিনী। প্রচন্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি হ্যান্ডের ওই হত্যা পরিকল্পনা সহযোগিতা করে। 25 মার্চের মধ্যরাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক মনিরুজ্জামান অধ্যাপক জ্যোতির্ময় গোহতাগুড়তা ও ডাক্তার গোবিন্দ চন্দ্র দেব পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাড়িগুলিতে শুধু আক্রমণ চালায়নি, হানাদের তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতে বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান প্রচন্ড গুলাগ শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এরপরে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, এই কোরআন পাত্র তো মানুষটিকে, এর থেকে শিক্ষককে শেষ পর্যন্ত পড়ো তুমি। নিশাত, হ্যাঁ, এই ম্যাম পড়ছি। হ্যাঁ, এই কোরআন পাত্র তো, এই কোরআন পাত্র তো মানুষ থেকে টেনে হিচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এর এই বাড়ির খুব কাছে এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহঙ্কার। ওই রাতেই তাকেও হত্যা করে তারা, হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। অনেক সুন্দর পড়েছো, হ্যাঁ, ধন্যবাদ মামনি, অনেক সুন্দর পড়েছো। আমরা যুক্ত হচ্ছি, হ্যাঁ, আরশির সাথে যুক্ত হচ্ছি। আরশি, তুমি 44 পৃষ্ঠার 1971-এর প্রথম প্যারাটা পড়ো, 44 পৃষ্ঠা। আরশি, 1971 সাল থেকে, হ্যাঁ হ্যাঁ, 1971 সাল থেকে মার্চ পাকিস্তান সেনারা গভীর রাতে জাতীয় পরে ঢাকায় এই অস্ত্র
ঘুমন্ত মানুষের উপর আর প্রবণ চালা দেখা বিতরণে কিছু লোকজন যোগ দেয় এই সব বাহিনীতে, তারা পাকিস্তানি সেনাদের এই ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25 মার্চের মধ্যরাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুন্সি শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক যতীন্দ্রময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান, প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যুক্ত হচ্ছি ফারিহার সাথে। ফারিহা, তুমি শেষ টুকুন পড়ো মামনি। ফারিহা, এই কোরআন পাঠ মানুষটিকে টেনে হিজড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। এই বাহিনী স্থলায় থাকেন অধ্যাপক ঠাকুরতা, ইংরেজ সাহিত্যের খ্যাতিমান শিক্ষক, তাকে ও শত্রু সেনারা টেনে হিজড়ে বের করে তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। ওই বাড়ি খুব পাশেই এক বাসায় থাকেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, দর্শ শাসনত্রের যশম ছবি শিক্ষক ছিলেন তিনি। এই মানুষ হিসাবে ছিলেন খুব সহজ সরল ও আর নিরঙ্কার। ওই রাতে তাকে হত্যা করে তারা, হত্যা করে আরো একজন শিক্ষককে। হ্যাঁ, অনেক সুন্দর পড়েছো। বাকি আছে তাকিয়া, তাকিয়া শিশির, তুমি 44 পৃষ্ঠার প্রথম প্যারাটি পড়ো। তাকিয়া, পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত ঘুমন্ত মানুষের উপর, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে দেশের মেধাবী আলোকিত ও বরণী মানুষদের, পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। এটা হবে বরেণ্য। হ্যাঁ, ধন্যবাদ সোনামণিরা। আমরা যুক্তবর্ণ পাঠে যুক্তবর্ণগুলো গতে পাঠে শিখেছি বা আলোচনা করেছি, তাই তো সোনামণিরা? ডিসেম্বর, শত্রু মুক্ত, মুক্তিযোদ্ধা, লক্ষ্য, তোমাদের নিশ্চয় মনে আছে। স্বাধীন। হ্যাঁ সোনারা, আমরা শব্দার্থ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কৃতজ্ঞ অর্থ কি বলতো বাবু?
কে বলবে? কৃতজ্ঞ, কৃতজ্ঞ বলো, অনুমতি লাগবে না, বলো একজন বলো, আমরা একে একে বলবো, একজনের ভিতরে একজন কথা না বলি, বলো কে বলতে চাচ্ছ বলো। কৃতজ্ঞ অর্থ কি? কি মনে নেই তোমাদের, তাই নাকি? শুনতে পাচ্ছ না আমাকে? ফারিহা শুনতে পাচ্ছ? কৃতজ্ঞ অর্থ কি দেখো, কৃতজ্ঞ অর্থ যে উপকারের উপকার মনে রাখে বা স্বীকার করে, তাকে আমরা কি বলি? কৃতজ্ঞ, যে উপকার করো তা স্বীকার করো। হ্যাঁ, এটা আমরা, এর শব্দ হচ্ছে কি, যে উপকারের উপকার মনে রাখে বা স্বীকার করে, আবার এক কথায় প্রকাশও হয়, তাই তো? এক কথায় প্রকাশ, যে উপকারের উপকার স্বীকার করে তাকে আমরা বলি কৃতজ্ঞ, কৃতজ্ঞ ব্যক্তি, তাই তো? হ্যাঁ, এবার বলো আত্মদানকারী, এটা পারবে, এটা তো সহজ আছে, আত্মদানকারী। সুন্দর, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, তিনি হচ্ছেন আত্মদানকারী। এগুলো এক কথায় প্রকাশও হয়, শব্দার্থ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। খুব সুন্দর, বিজয়, বিজয়, বিজয় বলো, বিজয়, বিজয় অর্থ কি? জয়ী করা হয়, সে আবার কি? পূর্ণ অধিকার, বিজয় অর্থ পূর্ণ অধিকার, যেখানে আমাদের স্বাধীনতা থাকে, অধিকার থাকে, সেইটাই হচ্ছে বিজয়। বুঝেছ সোনা পাখিরা? কবে কখন আমরা স্বাধীনতা অর্জন করি, প্রত্যয় বলো। ম্যাডাম আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। তাই, তাহলে নেট সমস্যা আছে? প্রত্যয়, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে তোমার একটু সমস্যা আছে ফারিহা, এরা তো আমাকে শুনতে পায়। প্রত্যয় কি উত্তর করেছে 71 সালে? সোনামণি, আমরা স্বাধীনতা অর্জন করি মানে কি? প্রত্যয় দেখো, প্রশ্নের উত্তরটা দেখো, স্বাধীনতা দিবস বলিনি আমি, বলেছি স্বাধীনতা অর্জন করি, বুঝেছো? 16ই ডিসেম্বর আমরা বিজয়ের মাধ্যমে, 71 সালে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি আমাদের বিজয়ের মাধ্যমে, ঠিক আছে? আর আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে কি বললে তুমি বলো এবার, সেটা 26শে মার্চ। আমরা কাদের কাছে কৃতজ্ঞ কিঞ্জল? আমরা 26শে মার্চ কাছে কৃতজ্ঞ। আমরা মুক্তিযোদ্ধা না, এখানে আছে আমরা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে, যেহেতু আমরা, ওটাও ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের কাছেও আমরা কৃতজ্ঞ, কিন্তু আজকের আমাদের পাঠটা হচ্ছে বুদ্ধিজীবীদের নিয়ে, তাই আমরা শহীদ বুদ্ধিজীবীদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ সোনামণিরা, আমাদের বীর, এখন আমরা মুক্তিযুদ্ধে চলে এসেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলো তো সোনামণিরা? আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম? হ্যাঁ, এই দেখো চারটা উত্তরের ভিতর কোনটা হবে, তাহলে পাকিস্তান হবে, ওই যে আমি লাল দিয়ে ঘের করে দিয়েছি। হ্যাঁ সোনামণিরা, শহীদ বুদ্ধি দিবস কত তারিখে তোমরা নিশ্চয়ই পারবে, এখান থেকে দেখে বলো। ভেরি গুড, ভালো ছেলে মেয়ে অনেক। এখন আমরা বাড়ির কাজটা লিখে নি তাহলে, আর এখানে যেহেতু আমি, হ্যাঁ আমি যেহেতু লিখিনি, নতু মানে একটা শব্দ লিখো, আমাদের যে ওয়ান ডে ওয়ানওয়ার্ডটা আছে ওটা লেখা হয়নি, সরি, ওটা লিখে নাও। আমরা একটু আগে কয়েকটা শব্দ শিখলাম, ওর থেকে একটা নিই আমরা, ফারিহা আমরা প্রথম কোন শব্দটা শিখেছিলাম কে বলতে পারবে? কৃতজ্ঞ, আজকের আমাদের প্রথম শিখেছিলাম কৃতজ্ঞ, আজকের ওয়ান ডে ওয়ানওয়ার্ড হচ্ছে কৃতজ্ঞ, যে উপকারের উপকার স্বীকার করে, তা তো আমরা লিখেছি, তাহলে এটা দিয়ে একটা বাক্য তৈরি করো, কৃতজ্ঞ দিয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, একটা কিছু, হ্যাঁ আমরা বুদ্ধিজীবীদের কাছে কৃতজ্ঞ থাকব, আমরা তাদের শ্রদ্ধাও করি, ঠিক বলেছো সোনামণিরা? এখন বাড়ির কাজটা লিখে নাও। এই দেখো নিচের যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করবে, নতুন শব্দ তৈরি করবে, আর তার সাথে একটা করে বাক্য তৈরি করবে, পাঁচটা আছে সোনামণিরা, গুরুত্বপূর্ণ, শত্রু মুক্ত, মুক্তিযুদ্ধ, বিরুদ্ধে আর অবরুদ্ধ, এই পাঁচটা শব্দ।
এর অর্থ জানো তোমরা? গুরুত্বপূর্ণ অর্থ কি? খুবই জরুরি, তাই না সোনামণিরা? আর শত্রু মুক্ত অর্থ কি একজন বলো তো? শত্রু মুক্ত অর্থ কি একজন বলো তো সোনামণি? হ্যাঁ, শত্রু থেকে মুক্ত হয়। আর মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তির জন্য আমরা যে যুদ্ধ করেছিলাম তাকে আমরা কি বলি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ। আর বিরুদ্ধে, এবার বলি বিরুদ্ধে। হ্যাঁ, বিরুদ্ধে তার বিপরীতে থাকা। আর হচ্ছে অবরুদ্ধ। অবরুদ্ধ অর্থ কি বলতো সুনামণিরা? আটকে থাকা, তাই না? আটকা পড়া বা আটকে থাকা, এটাকে আমরা কি বলি? অবরুদ্ধ। হ্যাঁ সুনামণিরা, আমি আশা করি আজকের পাঠটি তোমরা মনোযোগ সহকারে সহকারে শুনেছ বা আমার সাথে অভ্যাস করেছ। তোমাদের কি আজকের পাঠে আর কোনো সমস্যা আছে সোনা পাখিরা? হ্যাঁ, তাহলে আমরা আজকের পাঠ থেকে বিদায় নেব। তোমরা বাড়ির কাজটা করে অবশ্যই অবশ্যই কোথায় পাঠাবে বলো তো সোনামণিরা? মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আর তোমরা আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যেক।